সবাই পিছিয়ে যাবে, পিছিয়ে যাবে, পিছিয়ে যান আপনারা। প্রথমেই আমার অত্যন্ত পরিচিত, আমার অত্যন্ত প্রিয় জায়গা এই নবীন সঙ্গের মাঠ, যেখানে এক বা একাধিক বার আমি রাজনৈতিক বা সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, এই মাটিকে আমি প্রণাম জানাই, সালাম জানাই। আজকের এই সমাবেশ আমাদের 2 তারিখে হওয়ার কথা ছিল, আমরা মাত্র 3 থেকে 4 দিনের নোটিশে আজকে এখানে আমাদের কর্মসূচি আমরা ডেকেছি। এবং সামগ্রিকভাবে এই জেলার 25টা ব্লক, 5টা পুর এলাকার মানুষকে আমরা এখানে আনিনি, কারণ এই মাঠে এত মানুষ ধরার কোনো সুযোগ নেই। আমরা কেবলমাত্র এই 2-3টি ব্লক এবং আংশিকভাবে তমলুক পুর এলাকা, পাঁশকুড়া পুর এলাকার কিছু মানুষকে আমাদের কর্মী সমর্থক শুভানুধ্যায়ীদের আজকের এই সমাবেশে ডেকেছিলাম। ইতিমধ্যে সমাবেশ হচ্ছে মেছেদা বিদ্যাসাগর মূর্তি পেরিয়ে সর্বত্র মানুষ কানায় কানায় ভরে গেছে, এবং সর্বত্র স্টেডিয়ামে প্যাভিলিয়ন থেকে পাশের বাড়ির ছাদ গাছ সব জায়গায় মানুষ ভর্তি। তাই সভাকে আমরা দীর্ঘায়িত করতে চাই না, আমি আপনাদের প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আদাব, শুক্রিয়া এবং আমার গুরুজন বয়োজ্যেষ্ঠদের প্রণাম নিবেদন করি। এই সমাবেশে বিপুল সংখ্যক মাতৃশক্তি এসেছেন, আমার মা দিদি বোনেরা, তাদের প্রত্যেককে আমি যথাযথ সম্মান নিবেদন করি। আজকের এই সমাবেশ মঞ্চে একাধিক নেতাতে পরিপূর্ণ আছে, সভাপতিত্ব তথা সঞ্চালনা করছেন আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের কনভেনার 4 বারের এমএলএ সম্মানীয় অর্পেন্দ্র মাইতি মহোদয়। এই সভাতে এই কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ, যাকে গত লোকসভা নির্বাচনে আপনারা প্রায় 2 লক্ষের কাছাকাছি ভোটে জিতিয়ে আবার পার্লামেন্টে পাঠিয়েছেন, দিব্যেন্দু অধিকারী এখানে মঞ্চে আছেন। এই মঞ্চে আমরা পেয়েছি বিধায়িকা এবং শহীদ জননী ফিরোজা বিবি মহোদয়াকে, যিনি পাঁশকুড়া পশ্চিমের এমএলএ তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারপার্সন। আমরা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা আমাদের ময়নার সংগ্রামী এমএলএ নিজের চাকরি ছেড়ে তমলুক হসপিটালের ডাক্তার ছিলেন, এমবিবিএস পাস করা, 2 লক্ষ টাকার কাছাকাছি বেতন পেতেন, সেই চাকরি ছেড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে 16 সাল থেকে দশ এবং দেশের সেবা করছেন, ডাক্তার সংগ্রাম দলাই মঞ্চে আছেন। মঞ্চে উপবিষ্ট আছেন জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় দেবব্রত দাস, নন্দীগ্রাম আন্দোলনে আমার সাথী নেতা সহ সভাধিপতি শেখ সুফিয়ান, আমাদের জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী কর্মাধ্যক্ষা সুমিত্রা পাত্র মহোদয়া আছেন, আছেন খাদ্য কর্মাধ্যক্ষ মেছেদার বাসিন্দা সিরাজ খান সাহেব, আমাদের মধ্যে কোপারটিভ সেলের গোপাল বাবু ও শিয়ান চিত্তবাবু, তমলুকের চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন, ট্রেড ইউনিয়নের জেলার সভাপতি দিব্যেন্দু রায়, শিবনাথ সরকার থেকে শুরু করে নন্দ মিশ্র পাঁশকুড়ার চেয়ারম্যান থেকে রাজ্য মাইনরিটি কমিশনের সদস্য জায়দুল সাহেব থেকে শুরু করে অসংখ্য নেতা নেত্রীতে মঞ্চ পরিপূর্ণ। বিশেষভাবে আমার শহীদ মাসন্দিনী ব্লকের এখন বর্তমান কনভেনার ভাতৃপ্রতিম শরৎ মেট্টা আছেন, যিনি সহসভাপতি হিসেবে পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন শোভা সাউ আছেন। এর বাইরেও আমাদের এই এলাকার বর্ষিয়ার নেতা, তাদের নাম না করলে অসম্পূর্ণ থেকে যাবে, ওই কম্পিউটারে কটা পোস্টার ছাপিয়ে দিলে এইসব লোককে অসৎ সাজানো যাবে না।
পঞ্চানন দাসরা, অতনু বাবুরা, স্বপন মাইতিরা, এরা যারা এখন এসব কাজ করছে তাদের জন্মের অনেক আগে থেকে রাজনীতিটা করেন। এরা এগারো সাগের ঘরের পাখি নয়। আমি সেদিন বলেছিলাম পঞ্চানন দাসকে যে আপনি তো অনেক আগে যখন একুশে জুলাই লোক যায় তখন গোটা মেছেদায় লেলিনগর কংগ্রেসদের দাপাদাপি লাঠি সোটা নিয়ে ঘুরে বেড়ায়, সেদিন আপনি হাতিয়ার উপর বসে, মাদুরের উপর বসে তৃণমূল কংগ্রেস কর্মীদের জল দান করতেন। সন্তোষ ঘোড়ার মতো প্রবীণ নেতা আছেন, এইসব লোক আমাদের এখানে দলকে প্রতিষ্ঠা করেছে। আমরা অস্বীকার করতে পারি না রতন মল্লিকের অবদানের কথা, মারা গেছেন মনোজিৎ চক্রবর্তীর অবদানের কথা, এদের অবদানের কথা আমরা কখনো অস্বীকার করতে পারবো না। এরা দিলে দিলে এখানে দলকে প্রতিষ্ঠা করেছে। এবং আমরা, আমি যেহেতু 2004 সালে লোকসভা নির্বাচনে লড়াই করেছি, 3 সাল থেকে এই মাটিতে সংগ্রামের সাথে সাথে আপনাদের সঙ্গে আমার চলার পর আমি সকলকে অভিনন্দন জানিয়ে অন্যান্য আরো যারা আছেন, যারা এই সভা সংগঠিত করেছেন, প্রত্যেককে, উত্তম ভাই থেকে, জয়দেব থেকে, সুনীল থেকে, প্রত্যেককে, অপূর্ব থেকে, আমি প্রত্যেককে অভিনন্দন, ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে আজকের এই সভার মঞ্চের ব্যানারের পিছনে লেখা আছে যে আমরা এনআরসি, আমরা সিএ, আমরা এনপিআর এর বিরুদ্ধে। আজকে নতুন করে নয়, যখন সিএ এনআরসি আসেনি, আসামের ঘটনার পরবর্তী সময় আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেপ্টেম্বর মাস 2019 থেকে এর বিরুদ্ধে লড়াই করছেন, তৃণমূল কংগ্রেস প্রথম থেকে লড়াই করছেন। আমরা তৃণমূল কংগ্রেস মনে করি ভারতবর্ষে মূল সমস্যা কি, ভারতবর্ষে মূল সমস্যা হচ্ছে দারিদ্র, ভারতবর্ষে মূল সমস্যা কি, মূল সমস্যা হচ্ছে বেকারত্ব। আমরা চাই ভারতবর্ষের যে সংবিধান ডক্টর ভীমরাও আম্বেদকর মৌলানা আজাদ করে গেছিলেন যাকে সম্মান দেওয়া হোক, তাতে বলা আছে রুটি কাপড়া উর মকান সরকার দেবে, সরকার ব্যবস্থা করবে। রুটি মানে কি খাদ্য, কাপড়া মানে কি বস্ত্র, আর মকান মানে কি বাসস্থান, এর ব্যবস্থা গরিব মানুষকে, সাধারণ মানুষকে, গ্রামে থাকা মানুষকে, দারিদ্র সীমার নিচে থাকা মানুষকে সরকার দিবে, এটাই তো সরকারের কাজ। সরকারের কাজ মানুষের মধ্যে বিভাজন করা নয়, সরকারের কাজ আমাদের যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই ঐতিহ্যকে নষ্ট করা নয়, এটা সরকারের কাজ হতে পারে না। তাই আপনারা দেখেছেন আমার আগের বক্তা নন্দ মিশ্র বলছিলেন যে এই সিএ আসার পরে ঝাড়খণ্ডে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার পরাস্ত হয়েছে, সেই সরকারকে লোক বদলে দিয়েছে, তার মাপে মানুষ এনআরসি এনপিআর সিএ এর পক্ষে নয়, মানুষ রুটি কাপড়া মকানের পক্ষে, মানুষ বিজলি পানি সড়কের পক্ষে, মানুষ বেকারের চাকরির পক্ষে, মানুষ কৃষকের ফসলের দামের পক্ষে, মানুষ নারী নির্যাতনের বিরুদ্ধে, মানুষ এগুলো চায়। আজকে দিল্লিতে নির্বাচন হয়েছে, 70টা আসনের মধ্যে 62টা আসনে ভারতীয় জনতা পার্টি হেরেছে। আপনারা দেখেছেন, দেখেছেন কিভাবে দিল্লিতে পড়ায় পড়ায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, দেখেছেন কিভাবে মানবতা ধ্বংস হচ্ছে, কিভাবে আজকে গোটা ভারতবর্ষে উন্নয়ন থেকে সরে এসে মূল সমস্যা থেকে চোখ ঘুরিয়ে দিয়ে আমরা অন্য সমস্যাগুলো নিয়ে ব্যস্ত। তাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কাগজে সরকারের পক্ষ থেকে বিজ্ঞাপন দিয়ে তিনি একাধিক সভা মিছিল করে সর্বত্র ঘুরে ঘুরে বলেছেন এই বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যতদিন থাকবেন ততদিন এনআরসি সিএ এখানে কার্যকর হবে না। এখানে কৃষক বন্ধুর চেয়ে কৃষকরা পাবে, এখানে 60 বছর হয়ে গেলে তফসিলি জাতির লোকেরা তারা বার্ধক্য ভাতা পাবে, সব শিডিউল কাস্ট ফ্যামিলি তারা 60 বছর পেরিয়ে গেলে 1000 টাকা করে বার্ধক্য ভাতা পাবে, কোনো বাদ বিচার থাকবে না, সব শিডিউল ট্রাইব ফ্যামিলি পাবে। এবং আমাদের
মাসের কন্যাশ্রী থেকে শুরু করে খাদ্য সাথী থেকে শুরু করে আজকে সর্বত্র উন্নয়নের ছোঁয়া আমরা দিতে চাই। আপনারা দেখে চাইলে মিছে দেখে সমগ্র পূর্ব মেদিনীপুরকে আমরা কিভাবে নতুন ভাবে সাজিয়েছি। আজকে সরকারি বিশ্ববিদ্যালয় মহাত্মা গান্ধীর নামে হচ্ছে। আজকে বৈশাখলের কাপাসড়ায় এইচডিএস দেওয়া জায়গায় হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, আজকে তমলুকে 100 আসন বিশিষ্ট মেডিকেল কলেজ তৈরি হচ্ছে। আপনারা দেখেছেন, দেখেছেন কালকে সন্ধ্যাবেলা তমলুক শহরে নিমতলা মানিকতলা আলোকিতকরণ করা, বৈদ্যুতিক চুল্লি উদ্বোধন করা ও একাধিক উন্নয়ন করা। আমরা তো সারা বছর বহুজন সুখায় বহুজন হিতায় আমরা মানুষের কল্যাণে কাজ করি। আমি আপনাদের বলবো যে তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ মেনে চলতে হবে। তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ কি? কোন মানুষকে আক্রমণ করা যাবে না। তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ কি? শ্রমিকদেরকে শোষণ করা যাবে না। তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ কি? জননেত্রী মমতা ব্যানার্জি যে কর্মায় সে যদি চলতে চায় তাকে দলের বাইরে থাকতে হবে, এটাই আমাদের দলের নীতি এবং আদর্শ। আমি বলেছি আমাদের কর্মী সমর্থক নেতৃত্বকে সম্প্রতি কোলাঘাট ফার্মের পরে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা এই অপ্রীতিকর ঘটনাকে সমর্থন করি না। হ্যাঁ, নিশ্চিতভাবে আমরা শ্রমিক দরদি। আমাদের শ্রমিক নেতাদের হাত ধরেই এখানকার শ্রমিকদের একাধিকবার বেতন হয়েছে, যেটা শিশু করে দিতে পারেনি। আমাদের ইউনিয়নের হাত ধরে কয়েকশো মানুষ কয়েক হাজার দাবিদার নিশ্চয়ই আছে, কিন্তু প্রায় 500 বেশি যুবক ছেলে গোলাঘাট ব্লক মাতঙ্গিনী ব্লক বা এলাকার ছেলেরা তারা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। হ্যাঁ, আমরা জানি 5000 জন লাইনে আছে, কিন্তু এই 500 জন 600 জন হলেও আমরা কাজ দিতে পেরেছি। আজকে আমরা তৃণমূল কংগ্রেস উন্নয়নটা করি, কিন্তু আমরা কখনোই আইন হাতে তুলে নিতে চাই না। আপনারা দেখেছেন বামফ্রন্টের সময় এর থেকে হাজার গুণ বেশি অপরাধী যারা, আপনি বলুন লক্ষণ সেন যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো লোককে খুন করেছেন, যিনি এতগুলো লোককে মহিলাকে ধর্ষণ করেছেন, আজকে বড় বড় ছবি বড় বড় কথা। আমি তো পুলিশের ঘেরাটোপে থাকি না, আমি তো মানুষের সঙ্গে থাকি। সামাজিক আন্দোলন ধর্মীয় অনুষ্ঠান রাজনৈতিক কর্মসূচি আমার পিছনে কেউ হাঁটছে ছবি তুলে নিতে পারে, সেই ছবি ছড়িয়ে তৃণমূল কংগ্রেস আমাকে কালিমালিক্য করতে তুমি পারবে না। আমি যদি বলি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার সঙ্গে আসারাম বাপুর ছবি কেন, আমি যদি বলি রাম রহিমের সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবি কেন, আমি যদি বলি জ্যোতিবাবুর সঙ্গে আসানসোলে কালো সিং কয়লা মাফিয়ার ছবি উঠেছিল কেন, তাহলে জ্যোতিবাবু কি কয়লা মাফিয়া ছিলেন? আমি বলতে পারবো না। নমস্য নেতৃত্ব 23 বছর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। আজকে যদি বলি আঙ্গুর দাস কবিতা দাস দুই মা এবং মেয়েকে প্রকাশ্য বিবাহকে 2007-এর 14ই মার্চের 15 দিন 15ই মার্চ ধর্ষণকারী দুলাল গারুদাস কালীপদ গারুদাস হেড়িয়াতে বুদ্ধদেব ভট্টাচার্যের মিটিংয়ের সামনে ছিলেন কেন, বুদ্ধবাবুর মঞ্চে চেক নেওয়ার জন্য তেমুয়া সভাতে ছিলেন কেন? যেসব অত্যার বন্ধুরা কাঁচের ঘরে বসে ঢিল মারবেন না। তৃণমূল কংগ্রেস তার যদি কোন নেতা, সে যত বড় নেতা হোক, তিনি যদি অন্যায় করে থাকেন আমরা শাস্তি দিই। তোমাদের সময় মজিদের শাসন মাস্টার মঙ্গলকটের ডাব্লু আনসারি গর্বে তার তপন ঘোষ শুকুর আলী, আজকে একটা লোককে শাস্তি দিয়েছ, লক্ষণ সেনকে শাস্তি দিয়েছ, সুশান্ত ঘোষকে শাস্তি দিয়েছ, শাস্তি দেয়নি। আর তৃণমূল কংগ্রেসের আপনারা দেখেছেন যে ঘটনা ঘটেছে আমরা সমর্থন করিনি, আমরা ধরতেও বলিনি আর আমরা ছাড়তেও বলিনি, আইন আইনের পথে হেঁটেছে। এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি আত্মসমর্পণ করে নিজে গ্রেপ্তার হয়েছেন, এটাই বিরোধীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের তফাৎ, এটাই বিরোধীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের তফাৎ। তাই ভরসা।
ভরসা রাখবেন, আস্থা রাখবেন। মানুষ যা চায় না, মানুষ যা গ্রহণ করে না, আমরা আমাদের জেলাতে এলাও করব না। ভরসা বিশ্বাস রেখে আপনারা সবাই তৃণমূলের ছত্র ছায়ায় থাকুন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন। শহীদ মাতঙ্গিনী ব্লকে সংগঠন মজবুত কিভাবে করতে হয়, পঞ্চায়েতের সঙ্গে দলের সম্পর্ক কিভাবে সুদৃঢ় করতে হয়, শ্রমিকদের হাসি মুখ ফুটিয়ে পাওয়ার প্ল্যান্টের অনেকগুলো ইউনিট বন্ধ হয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 100 কোটি টাকা দিয়েছে যাতে এই পাওয়ার প্ল্যান্টের সবগুলো ইউনিট চালু করে দেওয়া যায়, তার কাজও চলছে। তাই আপনারা সবাই তৃণমূলের সঙ্গে থাকুন এবং উন্নয়নের সঙ্গে থাকুন, মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন। আর আমার উপর যদি বিশ্বাস ভরসা আস্থা থাকে তাহলে আপনারা নিশ্চিত থাকুন আপনারা যা চান না সে কাজ শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে করতে দেবে না, দেবে না, দেবে না। সবাইকে শ্রদ্ধা জানিয়ে নমস্কার জানিয়ে এখান থেকে আমাকে কলকাতা যেতে হবে, কলকাতার রাজাবাজারে একটা উন্নয়নের কর্মসূচি উদ্বোধন করতে হবে। তাই প্রস্থান করব, মাটিকে প্রণাম সালাম জানিয়ে।